দেখো দুপুর বেলায় খেলা জমে উঠেছে তে হাই উলুলু হাই কোথা গেল ও ভাই কোথা গেল ওরে কত 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 হ্যাঁ ছাতাটা পর বয়ে শেষ মনে হচ্ছে এবার মানে কিছুদিনের জন্য কলকাতায় গিয়ে আবার রিটার্ন করবো আর কি, এক সপ্তাহের জন্য কলকাতায় গিয়ে একটু রিটার্ন, এই জন্য একটু চিন্তায় আছি। তা সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট, আর দুপুরবেলায় ওদের খেলা তো প্রচণ্ড পরিমাণে জমে উঠেছে। আর আজকে খুব সিম্পলি রান্না বান্না হয়েছে, তার সাথে আজকে ডিম সিদ্ধ হয়েছে। ডিম সিদ্ধ আমাদের বাড়িতে হয়নি, যেহেতু আমাদের আসে গ্যাস এখন চলছে না, ওই জন্য আমার একটা জায়ের বাড়িতে ডিম সিদ্ধ করে এনে রাখা হয়েছে, কারণ ছেলেটাকে তো একটু ডিম টিম দিতে হবে ওই জন্য। আর তার সাথে বেসন বড়ার পোস্ত করেছি, আর করেছি হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল দিয়ে, বললাম সঙ্গীতের মানে খুবই অল্প তেলে রান্না করছি, পেঁপে দিয়ে মুগের ডাল আর তোমার হয়েছে কি জানো বেসন বড়ার পোস্ত, এটাই হয়েছে। আর কারণ খুব আর হ্যাঁ আর হয়েছে সজনে শাক ভাজা, কারণ সঙ্গীতের ব্লাড প্রেশারেরও একটু প্রবলেম আছে, তাই সজনে শাক খুব ভালো ব্লাড প্রেশার কমানোর দিকে, তো সেই জন্য সজনে শাক হয়েছে। তো এইগুলোই রান্না হয়েছে, ডিম সিদ্ধটা হবে, সঙ্গীত কুসুমটা খাবে না সাদাটা খাবে। আর এত গরম লাগছে না, প্রচণ্ড পরিমাণ গরম লাগছে, আমি যে ফ্যানটা অফ করে কথা বলছি তাই আমি ঘেমে টেমে যাচ্ছি। আর কী পরিমাণ রোদের জোর দেখো, আমার ঘরটার এদিকে দেয়াল আছে এ আছে, তবু দেখো এখানে রোদ এসে পড়ছে, একবারে ডিরেক্ট বিছানায় এসে রোদ পড়ে যাচ্ছে এমন অবস্থা, মানে রোদের জোর বেড়ে গেছে। আর তিয়াসকে স্নান টান করলাম, আর ওকে স্নান করাতে যাওয়া মানে তো আমিই হাঁপিয়ে উঠি, তা আমিই হাঁপিয়ে উঠেছিলাম ওকে স্নান করাতে গিয়ে, তাই ওকে স্নান টান করলাম, এবার ওকে খাওয়াবো। আর তার সাথে ফুচু যে আছে ওও খাবে, দুজনে মিলে মানে ওকে বসাবো একদিকে আর একে বসাবো একদিকে, দিয়ে দুজনাকে এখন খাওয়ানো হবে। আর সকালবেলায় সঙ্গীতের খাওয়া দাওয়ার মধ্যে একবারে খুব সিম্পল, মানে সকালবেলায় যে মুড়ি খেতাম আমরা এখানে, সে মুড়ি না ওকে দিচ্ছি রুটি, আর তার সাথে একবারে হালকা তেলে সবজি, সব রকম সবজি দিয়ে আর একটু জিরে আর হলুদ আর অল্প নুন দিয়ে জাস্ট একটা ফ্রাই টাইপের বানিয়ে নাও, তাও ফ্রাইড হচ্ছে অল্প তেলে লো ফ্লেমে গ্যাসে ঢাকা দিয়ে দিয়ে করা, এই হচ্ছে। তা এখন আমি ওদেরকে খাইনি, তারপরে আরও যেসব কাজকর্ম আছে সেগুলো সারতে হবে, তার সঙ্গে সঙ্গীতকেও ডাকছি যে তুমি এসো নিচে এসো চান করে খেয়ে নাও, ওর আসার টাইম হচ্ছে না। আর ঘরের অবস্থা জানো তো যা তা অবস্থা, আমি কী পরিমাণ ভাবছি ঘরের অবস্থা যা তা হল, এখন তো আজকে তো একবারে ঘরবন্দি তো আমরা ছিলামই, আজকে একবারে পুরোপুরি ঘরে মানে তালা দিয়ে দেওয়া হয়েছে, এদিকটা পুরোপুরি তালা। দেখো এদের খেলা এখনো চলছে, এবার খেতে হবে না নাই না কেন, হ্যাঁ দেখো এখানে তালা দিয়েছে, বলছে এগুলো খাঁচা টাঁচা বাঁধা হয়েছে ব্যান্ড ঢালা যাবে ওই জন্য, খুব বদমাস দেখেছিস। দেখো ছাতাটা পরমায়ু আজকে শেষ গো, এইদিকে ব্যান্ড ঢালাই হবে ওই জন্য নিচেটা এখানে নেমেই এখানে করেছে বলে এদিকটা বন্ধ, গোটা চারিদিকে ডট ডট সমস্ত জায়গা যাওয়া এখন বন্ধ। দেখো তিনজনা মিলে খেতে বসেছে, খা ডিম খাও ডিম খাও, হ্যাঁ খাও, ও আমি খাই দেব বসি, দেখো দিদিদের সাথে বসে কতজন খাওয়ানোর লোক, না একটু একটু করে খাই, কি হাসি, হ্যাঁ আমি খাই দি, হ্যাঁ ভাই আমি খাই দি, হ্যাঁ এই তো আমি খাই, আমি খাই দেবো বাবা, কেমন খাচ্ছ, অল্প তেলে অল্প মশলায় এইগুলো ভালো খাবার, হ্যাঁ
খারাপ কিছু লাগেনি হ্যাঁ দারুণ লাগে দারুণ লাগছে খিদে পেলে সবই ভালো লাগে খিদে পেলে সবই ভালো লাগে আর খিদে না পেলে কিছুই ভালো লাগে না সবকিছু অল্প খেতে হবে তাই না ঘুমটুম থেকে উঠে বিকালবেলায় একটু ফ্রেশ হলাম আর বিকালবেলায় ফ্রেশ না হলে না মনটা একদমই ভালো লাগে না কেমন একটা মন মারা টাইপের লাগে আর সন্ধ্যেবেলায় একদমই চুলটুল আসে ফ্রেশ হতে একদম ভালো লাগে না আর বাইরেরটা আজকে না দারুণ সুন্দর সেই গধুলি যেটাকে বলে সেটা মানে ঘুম থেকে উঠে দেখছি বাইরেরটা এরকম চারিদিকে একবারে সেই হলুদ হলুদ গধুলি লগ্ন আকাশটা কি সুন্দর না চারিদিকে মনে হচ্ছে দারুণ লাগছে ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে আর চারিদিকটা মানে হলুদ গধুলি লগ্ন যেটাকে বলে এখন বাজে সন্ধ্যে 5:30 এইরকম টাইমে এইরকম আর দেখো আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে এরকম মানে যা তা অবস্থা চারিদিকে কালকে ব্যান্ড ঢালাই হবে ব্যান্ড ঢালাইয়ের সব প্রস্তুতি মানে কালকে ব্যান্ড ঢালাই দেবে সেই জন্য ব্যান্ড ঢালাইয়ে যা যা প্রস্তুতি দরকার হয় সেগুলো রেডি হয়েছে আপাতত আমরা এটা দিই নিচে আবার সঙ্গীত তো ওপরে আছে ওপরে কাজ করছে আর চারিদিকে হলুদ হলুদ দেখে দারুণ লাগছে আমার আকাশটা মনে হচ্ছে দুপুরবেলা ক্যামেরায় তুলছি মনে হচ্ছে যেন দুপুরবেলায় রোদের আলো পড়ছে সন্ধ্যেবেলায় সবারই চাটা খাওয়ানো দিয়াসকে খাওয়ানো এসব এত কিছু সারা হলো প্রচন্ড গরম শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছি কিচ্ছু করার নেই এত গরমে আমি পাচ্ছি না এখন রুটি হলো প্রায় 15-16 রুটি হয় 16-17 মতো রুটি হয় সেই রুটি হলো রুটি করে রাখলাম এতগুলো রুটি করা আর হবে আলুর তরকারি আলুর তরকারিকে অলরেডি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছে আর বেগুন ফ্রাই করব কিন্তু বেগুন ফ্রাইটা হবে খুবই অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করবো জানি না কেমন হবে খেতে আগেও একবার করেছিলাম যখন সঙ্গীতের কোলেস্ট্রলটা আগে যখন বেড়েছিল তখন এরকম করে খাওয়ানো হতো এখন আবার খাওয়াবে
আলু চচ্চড়ি তো হবে আর বেগুনটা মানে অল্প তেল দিয়ে দিয়ে ঢাকা করে করে ফ্রাই হবে। তাড়াতাড়ি ঝটফট করে রুটিটা হয়ে গেল। রুটিটা মানে মেন কাজ হলো 16-17টা রুটি একসাথে করা, রুটির কাজটা কমপ্লিট হলো। এবার আমাকে আলু সিদ্ধ আর বেগুন ভাজা এটা করতে হবে, তারপর খাওয়া দাওয়া। সঙ্গীত তো 8:30-9টার মধ্যে খাবে, অলরেডি এখন বেজে গেছে 8:10 বেজে গেছে। আমাকে 8:30-9টার মধ্যে এই দুটো ঝটপট করে কমপ্লিট করে নিতে হবে। দেখো অল্প তেলে বেগুন ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে টাইম প্রচুর লাগবে, মোটামুটি হচ্ছে। ঢাকা দিয়ে দিয়ে এখন করছি অল্প তেলে বেগুন ভাজা এমনি করে। অলরেডি এখানে অনেকটা করা হয়ে গেছে আর এই আলুটা চচ্চড়ি হবে, মানে হচ্ছে। একটু টাইম লাগছে, তারপরে কিন্তু দেখতে ভালোই লাগছে। অল্প তেলে পুরি পুরি বেগুন ভাজা কেমন লাগছে? ভালোই লাগছে, ভাজা টেস্টও পাচ্ছি আমার, সবার টেস্টও পাচ্ছি। এমনি খেতে ভালো লাগছে? আর আলু তরকারি ঠিক আছে? কটা বাজছে এখন? বাজছে 9:45। সঙ্গীত খেয়ে নিচ্ছে, তাই তো? খেয়ে দিয়ে আড্ডা দিতে? দেখো ও তাকাতে পারছে না, ঘুমিয়ে শুয়ে পড়েছে, তাকাবে না, চোখ ঢেকে আছে লাইট জ্বেলেছি বলে। বাবারে বাবারে, কি পাকা বুড়ো হয়ে গেছে গো, একদম এত পাকা বুড়ো হয়েছে আর ঝোং ধরেছে। আজ সারাদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঝোং ধরেছে, মানে এটা নেবো তো নেবো, ওটা নেবো তো নেবো, এইসব করে যাচ্ছে। এতক্ষণে একটু ফ্রেশ ট্রেশ হলাম, প্রচণ্ড গরম লাগছে, একদম ভাল লাগছে না। সঙ্গীত অলরেডি ঘুমিয়ে গেছিলো, ওকে আবার সেই বাচ্চা ছেলেদের মতো ডেকে তুলে ওষুধ খাওয়ানো হলো, ও টয়লেট করতে গেলো, ও এসে শুয়ে পড়বে। দিয়ে ফ্রেশ ট্রেশ করলাম, লাইট অফ করতেই হবে। ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করছি, না এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। খুব শীঘ্রই দেখাচ্ছি নিউ একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।